নিজের সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন। আর যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব পামিস্ট্রিতে, সেই বিষয়টা হচ্ছে যদি আপনার হাতে এই রেখা থাকে তাহলে পরে আপনি অর্থ খরচ করেও শেষ করতে পারবেন না। টাকা আপনি যদি খরচ করেন, খরচ করেও আপনি টাকা শেষ করতে পারবেন না যদি আপনার হাতে এই রেখা থাকে। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং বিষয়টা খুবই ইন্টারেস্টিং, তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যে রেখাগুলো যা দেখাবো আমি, এটা মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য এবং ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ আপনি নারী হন বা পুরুষ প্রত্যেকেই এই রেখা একই ফল দেবে, প্রত্যেকের ক্ষেত্রে এই রেখা একই ফল দেয়। তো এটা দেখার জন্য যেটা করতে হবে, প্রথমে আপনাদেরকে হাতটাকে আপনারা দেখবেন আপনাদের হাতের এই আঙুলের দিকে, এই আঙুলটা হচ্ছে আপনার মধ্যমার আঙুল। তো এই মধ্যমার আঙুল আপনার সোজা হতে হবে, বেঁকা হলে হবে না, এখানে কোনো যেন অশুভ চিহ্ন না থাকে, যেরকম এরকম চিহ্ন যেন না থাকে এবং এখানে যেন কোনো তিল চিহ্ন না থাকে। এর নিচে ক্ষেত্রটার দিকে আপনারা লক্ষ্য রাখুন, এটাই হচ্ছে শনি পর্বত বা ইংরাজিতে যাকে বলা হয় স্যাটার্ন মাউন্ট। তো এই শনি পর্বত আপনার বেশি উঁচু হওয়া শুভ নয় এবং নিচু হওয়াও শুভ নয়। শনি পর্বত শুভ হচ্ছে যদি এটা সমতল হয়, ঠিক আছে? যেরকম এই হাতটা আপনারা দেখছেন যেন শনি পর্বত আপনার সমতল হয়, এখানে যেন কোনো কষচিহ্ন জালচিহ্ন এরকম ধরনের, এটাকে জালচিহ্ন বলে, আপনারা দেখুন জালচিহ্ন, এবং এখানে যদি কোনো যেন তিল চিহ্ন না থাকে, যেরকম এই হাতে আছে এরকম যদি সুন্দর হয়, কোনো অশুভ চিহ্ন যদি না থাকে এবং শনি পর্বত যদি আপনার সমতল হওয়াটা খুবই শুভ, দেখবেন আপনার হাতে শনি পর্বত। এরপরে যেটা দেখতে হবে আপনার হাতে সেটা হচ্ছে ভাগ্যরেখা। ভাগ্যরেখা বিভিন্ন স্থান থেকে ওঠে, আপনার হাতে দেখবেন কোন স্থান থেকে ভাগ্যরেখা উঠেছে। তো এখানে আমি একটা বোঝানোর জন্য কেতু স্থান থেকে এই যে রেখা, এটাকে শনি রেখা, ভাগ্যরেখা বা ঊর্ধ্বরেখা বা ফেট লাইন বা ফরচুন লাইন বা ধনুরেখাও বলে, এই রেখাটা এই নামে পরিচিত, এটাকে শনি রেখা বা ভাগ্যরেখা বলা হয়। দেখবেন আপনার হাতের এই ভাগ্যরেখা কোন স্থান থেকে উঠেছে এবং ভাগ্যরেখার দিকে লক্ষ্য রাখবেন। এই ভাগ্যরেখাটা আপনার সুস্পষ্ট হতে হবে, যেন কোনো রেখা এরকম যেন কেটে না যায়। তো দেখবেন আপনার হাতে ভাগ্যরেখার দিকে, তো ভাগ্যরেখাটা যেন সুন্দর এবং সুস্পষ্ট হয়, বেশি মোটা যেন না হয়, কোনো অশুভ চিহ্ন যেন ভাগ্যরেখায় না থাকে। তো আপনারা দেখবেন আপনার ভাগ্যরেখার দিকে। এরপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার এই রেখা, দেখবেন আপনার এই যে হৃদয় রেখাটা বা হার্ট লাইন, হার্ট লাইনের পাশে দেখবেন এই যে রেখাটা থাকে, এটাকে শিরোরেখা, মাইড লাইন বা হেড লাইন বলা হয়। তো আপনার হাতে শিরোরেখার দিকে লক্ষ্য রাখবেন, ঠিক আছে? শিরোরেখার দিকে আপনারা দেখবেন আপনার হাতে, এই শিরোরেখাটা যতটা লম্বা হবে বা শিরোরেখা যদি কোনো রেখা যেন কেটে না যায় সেটা দেখবেন, এবং সুস্পষ্ট সুন্দর যেন শুভ শিরোরেখা হয়। এরপরে যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার হাতের কনিষ্ঠ আঙুলের দিকে লক্ষ্য রাখুন, এই কনিষ্ঠ আঙুলের নিচে এই ক্ষেত্রটাই হচ্ছে বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্টের এরিয়া। এই বুধের ক্ষেত্রটা আপনার সুন্দর হতে হবে, উঁচু হতে হবে এবং উভার নিয়ে যেন থাকে, এবং সেই সঙ্গে যেন গোলাপি বর্ণ হয়, এখানে যেন কোনো অশুভ চিহ্ন অর্থাৎ কষ চিহ্ন কিংবা এরকম আপনার হাতে যেন জাল চিহ্ন না থাকে কিংবা তিল চিহ্ন না থাকে, সেই সঙ্গে কনিষ্ঠ আঙুলটা যেন সোজা হয় এবং যেন বেঁকা না হয়, এই ধরনের চিহ্ন যেন না থাকে, ঠিক আছে? এরপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে বলছে ভাগ্যরেখা দেখবেন, এই ভাগ্যরেখা থেকে এই যে রেখাটা যায় এটাকে বলা হয় বুধ রেখা, এটাকে স্বাস্থ্যরেখাও বলে, এটাকে ব্যবসা রেখাও বলা হয়, ঠিক আছে? এটা মার্কারি লাইনও বলে, এ রেখা এই নামে পরিচিত, এটাকে বুধ রেখা বলে। তো এবার যে চিহ্নটা আপনাদেরকে দেখাবো সেটা আপনারা ভালো করে দেখুন, এটা হচ্ছে এই যে রেখা, এটাকেই বলা হয় আপনার এই যে রেখা, এটাকে বলা হয় আপনার শিরোরেখা, আর এটা হচ্ছে আপনার হাতে ভাগ্যরেখা, আর এটা হচ্ছে বুধ রেখা, ঠিক আছে? এই বুধ রেখা দেখুন, এই বুধ রেখা আর এই ভাগ্যরেখা ভালো করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে বুধ রেখা, ভাগ্যরেখা আর এই শিরোরেখা মিলে এই যে দেখুন একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা যদি আপনার হাতে থাকে এটাকেই বলা হয় মানি ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এটাকেই বলা হয় মানি ট্রায়াঙ্গেল। যাদের হাতে এই মানি ট্রায়াঙ্গেল থাকে, হ্যাঁ, তারা খুবই ধনী হয়, হ্যাঁ, ধনবান আপনি হবেন, প্রচুর টাকা আপনি জীবনে সঞ্চয় করতে পারবেন,
এবং এটা খুবই শুভ সাইন। হস্তরেখাতে এটাকে খুব শুভ সাইন বলা হয়েছে এবং এই ধরনের যাদের হাতে এই চিহ্ন আছে তারা প্রচুর টাকা সঞ্চয় করতে পারবে, ধন সম্পদ, এবং বয়সের শেষে দেখবেন আপনি কত টাকা আপনি সঞ্চয় করেছেন, সম্পত্তি আপনি প্রচুর সম্পত্তি হবে যদি আপনার এই ধরনের মানি ট্রায়াঙ্গেল থাকে। অর্থ উপার্জন আপনি ভালো করবেন এবং সঞ্চয়ও আপনি করতে পারবেন। এটাই হচ্ছে মানি ট্রায়াঙ্গেলের মানে ভূমিকা। মানি ট্রায়াঙ্গেল থাকা হাতে খুবই শুভ, সেই জন্য বলা হয়েছে যদি আপনি যতই এই মানি ট্রায়াঙ্গেল যদি থাকে আপনার হাতে আপনি টাকা মানে মানে খরচ করেও শেষ করতে পারবেন না, এতটাই ধন আপনি উপার্জন করবেন এবং সেই উপার্জন টাকা আপনি সঞ্চয়ও করতে পারবেন, এতটাই শুভ চিহ্ন এটা। তবে দেখবেন যেন এই রেখাতে যেন কোনো যেন রেখা কেটে না যায়, ঠিক আছে, যেরকমটা আমি দেখাচ্ছি এরকম যেন কোনো রেখা কেটে না যায়, এটা শুভ হতে হবে, ঠিক আছে, এটা শুভ হতে হবে। হ্যাঁ, যেরকম আমি দেখাচ্ছি যদি এই শিরোরেখা এবং এটা হচ্ছে আপনার ভাগ্য রেখা এবং এটা যদি বুধ রেখা যদি এরকম গ্যাপ থাকে, এই যে ফাঁকা যেন কোনো অংশ ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে কী হবে আপনার টাকা পয়সা খরচ হয়ে যাবে এবং কোনো রেখা যেন কেটে না যায়। এরপরে যেটা দেখতে হবে এটা কেন শক্তিশালী সেটা আপনাদেরকে বলছি। এই যে রেখাটা এটা শিরোরেখা, তো শিরোরেখা থেকে আমরা কী বিচার করি, শিরোরেখা থেকে বুদ্ধি বিচার করা হয়। আর এই যে ভাগ্যরেখা থেকে যদি আপনার এরকম বুধ রেখা হয় এটা ব্যবসাকে নির্দেশ করে, ঠিক আছে, তো ব্যবসা করতে গেলে বুদ্ধির প্রয়োজন, সেই জন্য যদি আপনার এই শিরোরেখাটা সুন্দর হওয়াটা খুবই দরকার। আর ভাগ্যরেখা দেয় অর্থ, ধন সম্পদ, ঠিক আছে, অর্থ বিচার করা হয়। তো এই তিনটি মিলে অর্থাৎ ভাগ্যরেখা আর শিরোরেখা আর ব্যবসা রেখা মিলে যে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে এটাকে মানি ট্রায়াঙ্গেল বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা থাকা মানে নির্দেশ করে তার অর্থের কোনো অভাব হবে না যদি আপনার হাতে থাকে, তারা যথেষ্ট বুদ্ধিমান হয়, তারা ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে। এবং এটা আর ভাগ্যরেখা থেকে বিচার করাই অর্থ আপনার জীবনে কীরকম আসবে, তাই ভাগ্যরেখা সুন্দর হওয়াটা খুবই প্রয়োজন, শিরোরেখাটা সুন্দর হওয়াটা খুবই প্রয়োজন এবং বুধরেখাটা শুরু হওয়া খুব প্রয়োজন। মানে বুধরেখা যেন এরকম কোনো রেখা যেন কেটে না যায়, ঠিক আছে, আর যেন এই ট্রায়াঙ্গেলটা যত বড় হবে ততটাই আপনি শুভ ফল পাবেন, ট্রায়াঙ্গেল যত বড় হবে তত শুভ ফল পাবেন, যদি ছোট ট্রায়াঙ্গেল হয় তাহলে অল্প ফল পাবেন আর মাঝারি হলে মাঝারি ফল পাবেন। দেখবেন আপনার হাতে মানি ট্রায়াঙ্গেলটা কত বড় হয়েছে, যেরকম এই হাতে দেখানো হয়েছে এই ধরনের বড় মানি ট্রায়াঙ্গেল, অর্থ এটাই যে আপনি টাকা পয়সার আপনার বিশেষ কোনো অভাব হবে না, আপনি জীবনে প্রচুর অর্থ সঞ্চয় করতে পারবেন, টাকা পয়সা জমাতে পারবেন, ধন সঞ্চয় আপনি করতে পারবেন এবং প্রপার্টি আপনি করবেন জীবনে, অর্থ সমৃদ্ধি এগুলো আসবে আপনার জীবনে যদি এই ধরনের বড় ধরনের মানি ট্রায়াঙ্গেল আপনার হাতে থাকে, এতটাই ক্ষমতাশালী এই রেখা।